প্রথম 11 সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? প্রথম 11 সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যার বর্গ কী হতে পারে? 2, 4, তারপর কত? 6, তারপর কত? 8, তারপর কত? 10, তারপর কত? 12, তারপর কত? 14, তারপর কত? 16, তারপর কত? 18, তারপর কত? 20, তারপর কত? 22। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 তাহলে 11টা আমাদের জোড় স্বাভাবিক সংখ্যার বর্গ হইলো। হ্যাঁ, এখন এটাকে আমরা কী করব? এখন এটাকে আমরা বর্গের গড় নিয়ে করব, ঠিক আছে? তাহলে আমরা এখানে কমন নেই, আমরা যদি এখানে 2 স্কোয়ার কমন নেই, ঠিক আছে, তাহলে আমাদের থাকবে কি? 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার যোগ 5 স্কোয়ার যোগ 6 স্কোয়ার যোগ 7 স্কোয়ার যোগ 8 স্কোয়ার যোগ 9 স্কোয়ার যোগ 10 স্কোয়ার যোগ কত 11 স্কোয়ার, ঠিক আছে? তাহলে 2 স্কোয়ার মানে 4, আর এই যে আমি এটা লিখলাম এটা হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের গড়ের সূত্র আসবে। এটার সূত্র কি? n ইন্টু n প্লাস 1 ভাগ হচ্ছে গুণ হচ্ছে 2n প্লাস 1 ভাগ হচ্ছে কত 6, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা পাই 4। এখানে সংখ্যা আছে কটা? 11টা। 11 কত 12, আর এখানে কত হয়? 11 দিন 22 কত? 23 ভাগ কত 6, 6 দুগুণে কত 12, ঠিক আছে? তাহলে আমাদের কত আসছে সেখানে? 4 গুণ 11 গুণ 23। এখন আমি কী করবো? গড় নির্ণয় করবো। কি গড়? গড় হলে আমার 11 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা কি ভাগ দিই, তাহলে এটা কত হয়? এখানে একটা 2 আসবে না, একটা 2 আসছে না, তাহলে 4 দুগুণে 8, 8 কে আমরা 23 দিয়ে গুণ দিই। 23 গুণ 8, 3 আর 24 এর 4, হাতে আমার 2, 4 দুগুণে কত 8 দুগুণে 16, 8 দুই কত 18, তাহলে এটা অ্যান্সার হচ্ছে কি? 184। কত? 184।